দয়া করে এই ভিডিওটি বাটফিক্স ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে কোনো ওয়েবসাইট অন্য কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড করে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ কন্টেন্ট নির্মাণে অনুৎসাহিত করিবেন না। হ্যালো জনগণ, শুরু হয়েছে গেম অফ থ্রোনসের শেষ সিজন। এই উপলক্ষে বাটফিক্সের পক্ষ থেকে আমি রাহাত এবং গেম অফ থ্রোনস সিরিজের সকল বই পড়ে আধ্যাত্মিক জ্ঞান লাভ করা অনিক আন্দালিব নিয়ে এসেছি নতুন এই মিনি সিরিজ বাট অফ থ্রোনস। এই শোতে আমরা গেম অফ থ্রোনসের শেষ সিজনের প্রতিটি এপিসোডের কিছু বিশেষ দৃশ্যের অন্তর্নিহিত অর্থ উদ্ধার, আগের এপিসোডগুলোর সাথে সংযোগ সাধন কিংবা বই থেকে প্রাপ্ত তথ্যের আলোকে আলোচনা করব প্রতি বুধবার রাত 10:30। যারা এখনও গেম অফ থ্রোনসের লেটেস্ট এপিসোডটি দেখেননি তাদেরকে এপিসোডটি দেখে তারপর এই ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। চলো দেখব। যথারীতি এবারও গল্পের প্রেক্ষাপটে শোটির টাইটেল অ্যানিমেশন আনা হয়েছে পরিবর্তন, তবে গত সিজনগুলোর চেয়ে এবারের পরিবর্তনগুলো বেশি লক্ষণীয়। যেমন গত সিজনের শেষ এপিসোডে জম্বি ভিসেরিয়ানের উপর চড়ে নাইট কিং এসে ড্রাগনের মুখ থেকে নীল শক্তি নির্গত করে ইস্ট ওয়াচ দুর্গের দেয়াল ভেঙে ফেলে। তার সাথে মিল রেখে এবারে টাইটেল অ্যানিমেশন শুরু হয় এই ভাঙা ওয়াল থেকে। ওয়েট, দ্যাটস নট গুড নিউজ এট অল। এপিসোডটি শুরুই হয় সিরিজের প্রথম সিজনের প্রথম এপিসোডের মিররিং করার মাধ্যমে। সেই এপিসোডের ছোট ব্র্যান্ড ও আরিয়ার কথা মনে করিয়ে দিয়ে দেখানো হয় এক শিশুর দৌড়ঝাঁপের মধ্য দিয়ে কিংস ল্যান্ডিং এ সৈন্যদের প্রবেশের দৃশ্য। এই মিররিং এর মধ্য দিয়ে আবার এই দীর্ঘ সময়ে উইন্টারফেলের এভলিউশনও দেখানো হয়, যা মূলত পুরো গল্পটির এভলিউশনের চিত্র হয়ে দেখা দেয়। সিরিজের প্রথম এপিসোডের রঙিন পরিবেশ ছিল সে সময়কার সুখী স্টার্ক পরিবারেরই প্রতিচ্ছবি। অন্যদিকে সারা সিরিজ জুড়ে সবাই বলে শীত নামিয়ে ফেলায় এখন উইন্টার ফেলে চারপাশ ফ্যাকাশে নীলাভ, যা উত্তর থেকে এগিয়ে আসা মৃত্যু ও ধ্বংসযজ্ঞের প্রতীক। সৈন্য সামন্ত নিয়ে উইন্টার ফেলে সাদা পোশাকে রানী ডেনেরিস এবং কালো পোশাকে সাবেক জন স্নো ঘোড়ায় চড়ে এপিক এন্ট্রি নেয়। এমন সারিবদ্ধ সৈন্য আর সাদা কালো রাজারানী দেখিয়ে দর্শকদের যুদ্ধবিগ্রহ বিষয়ক অফলাইন গেম দাবার কথাই মনে করানো হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে এই বাহিনীর প্রবেশ দেখতে থাকা আরিয়ার মাধ্যমেও চলে সিরিজের প্রথম এপিসোডের আরেক দফা কলব্যাক। তখন মুখোশ পরা হাউন্ডকে কৌতূহলে চোখে দেখতে থাকা শিশু আরিয়া এই দীর্ঘ অ্যাডভেঞ্চারের পর এবার হাউন্ডকে জীবিত দেখে খুব সম্ভবত হালকা রাগ করে। প্রথম এপিসোডে রাজা রবার্ট ব্যারাথিয়নের বৈধ পুত্র প্রিন্স জফরির দিকে কিশোরী সানসা স্টার্কের প্রেমাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকা, আর এই এপিসোডে রাজা রবার্টের অবৈধ পুত্র গেন্ড্রির দিকে একইভাবে আরিয়া স্টার্কের তাকিয়ে থাকার মাধ্যমেও তুলে ধরা হয় এক আধ্যাত্মিক সিমিলারিটি। দাসী থেকে ডেনেরিসের সখী হয়ে ওঠা মিসান্দেই আর নাম নেপল বাহিনীর সর্দার গ্রে ওয়ার্মের মতো দুজন কৃষ্ণাঙ্গ নরনারীর এত হাই স্ট্যাটাসে ঘোড়ায় চড়ে বেড়ানো দেখে উইন্টারফেলের শ্বেতাঙ্গ আমজনতা তাদের কঠিন লুক দেয়। এর মাধ্যমে উইন্টারফেলের জনগণের রেসিজমের প্রতি আলোকপাত করা হয়েছে। সানসা আর ডেনেরিসের ফর্মাল ইন্ট্রোডাকশন পর্ব দেখে বিলা খেয়ে ব্র্যান তাদেরকে কাজের আলাপ শুরু করতে তাড়া দেয়। ফলে সবাই রুদ্ধদ্বার মিটিংয়ে বসে এবং জানা যায় যে ওয়াল ভেঙে যাওয়ায় নর্থের ছড়িয়ে ছিটিয়ে থাকা হাউসগুলোকে সানসা উইন্টারফেলে এসে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। এ সময় লাস্ট হার্থ বা শেষ অগ্নিকুণ্ড নামক এলাকার বাচ্চা লর্ড নেড আম্বারকে ডেকে তার বাড়ির সবাইকে এখানে নিয়ে আসতে বলে সানসা। দুর্ভাগ্যজনকভাবে নেড আম্বার তার বাড়ির সবাইকে নিয়ে ফেরত আসার আগেই হোয়াইট ওয়াকারদের হাতে মারা পড়ে এবং তারা নেড ও তার পরিবারের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে 3D আলপনা বানিয়ে দেয়ালে চিকা মেরে চলে যায়। হোয়াইট ওয়াকারদের এই ধরনের চিকা মারার স্বভাব বহুদিনের, যা সিরিজের প্রথম এপিসোডের প্রথম দৃশ্যেই দেখানো হয়েছিল। এই সময়ে উইন্টারফেলের লাইব্রেরিতে বসে সেলফ স্টাডি করতে থাকা স্যামুয়েল টার্লিকে ধন্যবাদ জানাতে যায় ডেনেরিস ও স্যার জোরা, কারণ গত সিজনে স্যার জোরার গায়ের খোসপাচড়া রোগ স্যামই সারিয়ে দিয়েছিল। এ সময় স্যাম টার্লি র্যান্ডেল টার্লির ছেলে জানতে পেরে ডেনেরিস তাকে জানায় যে র্যান্ডেল টার্লি এবং স্যামের ভাই ডিকন টার্লিকে ড্রাগনের আগুনে পুড়িয়ে মেরেছিল ডেনেরিস, যা শুনে স্যাম প্রচণ্ড দুঃখে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে এবং তার দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে ব্র্যান তাকে কান পড়া দেয়। It's time to tell John the truth. ফলে বেসমেন্টের ক্রিপ্টে গিয়ে জনকে তার বাবা মায়ের আসল পরিচয় বলে দেয় স্যাম। You're the true king. Aegon Targaryen, sixth of his name, protector of the realm, all of it. যদিও এর আগের সিজনে ড্রাগনের নাকের উপর হাত রাখায় ড্রাগন কিছু মনে না করা এবং এই এপিসোডে বেশ সহজেই ড্রাগনের উপর চড়ে বসার পর ড্রাগন তাকে ফেলে না দিয়ে বরং তার পোষ মানার ঘটনায় জনের এ ব্যাপারে ক্লু পাওয়া হয়তো উচিত ছিল, কিন্তু সে যে ড্রাগন বংশের ছেলে তা সে আন্দাজও করতে পারেনি, কারণ গেম অফ থ্রোনস সিজন 8 এর প্রতিটি এপিসোড দেখুন এবং এপিসোডগুলো নিয়ে আলোচনা শুনতে প্রতি সপ্তাহের বুধবার রাত 10:30 চোখ রাখুন বাটফিক্স চ্যানেলে।